न्यू टेलीविजन लिंक्डइन लिखा है, लिंक्डइन लिंक्डइन बेटा है है ये जिसने क्लिक करो। এখন দা ক্রস করেন, ওটা দেখতে দেন, ক্রস করেন। হ্যাঁ এখন দেখেন আপনাদের যদি যাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা কি করবেন, সাইন ইন এ ক্লিক করবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা জয়েন নাও ক্লিক করবেন, জয়েন নাও। আচ্ছা এখন একটা ইমেল দেন, ফেসবুকের সাথে আপনার কানেক্ট হয়ে যায়, না দিছি ইমেল, দিছি পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড, পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম, কন্টিনিউ। ভেরিফাই চাচ্ছে, ভেরিফাই করেন, মেলে ঢুকবো, এখানে ক্লিক করতে হবে তো ভেরিফাই। গ্যালাক্সি, গ্যালাক্সি কোনটা নাম? কোনটা জিজ্ঞেস করে দিয়ে গেছে? আচ্ছা সেভ করে রাখেন, সেভ করে রাখেন, ওই যে পাসওয়ার্ড দেখাই দিল। সিটি চাইলে হচ্ছে সিটি দেন, গাজীপুর ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশে মোস্ট রিসেন্ট আচ্ছা এখন জব দেখেন ক্যাটাগরি। আপনি যদি কোনো জব করে থাকেন বা করতেছেন সেক্ষেত্রে এটা দিবেন, আর যদি না করে থাকেন তাহলে আই এম স্টুডেন্ট দিবেন। আপনি এখানে স্টুডেন্ট দিয়েন না, দিল এন ডিজিটাল মার্কেটার দেন। না 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 শুধু ডিজিটাল মার্কেটার, টাইটেল জব টাইটেল দিতে বলছে। ওই যে মার্কেটিং ম্যানেজার দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ দিয়ে দেন ফার্স্ট একটা। এবার দেখেন কি ফুল টাইম দেন, পার্ট টাইম দেন, পার্ট টাইম অথবা ফ্রিলান্স দিতে পারেন। এখান থেকে আপনারা যে যেটা ইচ্ছে সবগুলো দেখান, ড্রপ ডাউনে দেখেন, এখানে ফুল টাইম আছে, পার্ট টাইম আছে, সেলফ এমপ্লয়েড আছে, ফ্রিলান্স, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, তো যার কাছে যেটা উপযুক্ত মনে হবে সে সেটা দিয়ে দিবেন। আপনি ফ্রিলান্স দিয়ে দেন। মোস্ট এখন রিসেন্ট কোম্পানি, কোম্পানি, কোম্পানি কি দিবেন, কোম্পানি তো ফাইবার দিয়ে দেন। এই যে চলে আসছে, খুশি হয়ে গেছে, চলে আসছে, তাই কন্টিনিউ কন্টিনিউতে দিব দেন। ম্যাম, লেটস কনফার্ম ইমেল, ইমেলে যান। আচ্ছা এখানে কিন্তু আবার আপনার ইয়ে চাইবে, এনআইডি। আমি বলছিলাম আপনাদেরকে এনআইডির সাথে ম্যাচ করা নাম দিতে হবে। ও ম্যাম আমার তো এনআইডি তে নাম রাকিব মিয়া, MIAH, তাহলে এখন হাসান দিলেন কেন, এডিট করে নিয়েন, সমস্যা নেই। আর আচ্ছা আরে দেখেন লুকিং ফর এখানে এ নিউ জব, যদি কোনো নতুন জব খোঁজেন তাহলে এখন ইয়েস দিবেন, আর যদি নট নাও দেন তাহলে মানে আপনাকে নোটিফাই করবে না, আর যদি ইয়েস দেন তাহলে আপনাকে নোটিফাই করবে নতুন কোনো জব আসলে। আমার জবের দরকার, দেন স্যার জব এসে করে দেবো ম্যাম, হ্যাঁ করেন। চলে আসছে, আচ্ছা দেখেন সিটিং এ গিয়ে কি এখনই নামটা চেঞ্জ করে দেবো? ভিউ সেটিং, না এখান থেকে না, আপনি এখন দেখেন ওই যে উপরে ডান পাশে দেখেন
আপনার প্রোফাইলে যান, প্রোফাইল মানে যে এটা, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। এখানে অনেক কাজ বাকি আছে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাদের করতে হবে। আচ্ছা দেখেন, এখানে বলতেছে হচ্ছে যে রাকিব হোসেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার। হ্যাঁ, আপনি যে লোকেশন দিচ্ছেন গাজীপুর ডিস্ট্রিক্ট, ঢাকা গাজীপুর। ওকে দেখেন, এখন আপনি যে মোরে ক্লিক করেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, মোরে না, এই যে দেখেন নিচে আসেন, প্রোফাইল স্টেপ বিগেনার, দেখেন এই যে সবগুলো স্টেপ আপনাকে নিচে নিচে প্রোফাইল স্টেপ, আচ্ছা এই সবগুলো স্টেপ আপনাকে পার করতে হবে, ঠিক আছে। এখন অ্যাড অ্যাড ওয়ার্ক ডেট দিতে বলতেছে, করেন, এখানে ক্লিক করেন। হুম, কবে থেকে শুরু করছেন? যে 25 এপ্রিল থেকে, না না এপ্রিল, 25 অক্টোবর, না 25 অক্টোবর 2020, 2020। এটা কি দেবো? না এন ডেট এটা দেওয়া লাগবে না। হ্যাঁ চেকবক্সে আম দেখেন, কাইন্ডলি ওয়ার্ক হিয়ার, হ্যাঁ আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, সবাই এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হুম দিবো, হ্যাঁ, অ্যাড টু প্রোফাইল, ওকে ডান। ডান। দেখেন আরো একটা চলে গেল, ঠিক আছে। এখন আর অ্যাড ফটো করেন, এই যে একটা করে করবেন, আর এই করম আপনাকে দিবে, আপলোড আপলোড ফটো, ফটোতে যান। ভালো পিকচারই তো নিন। জি ভালো পিকচার নিতে হবে, ফাইবারে যেরকম ছবি দিচ্ছেন ওরকম ছবি দেন, ফাইবারের ছবি। এরকম ছবি হুম কারণ এটা দিয়ে আপনি নিজে প্রমোশন করবেন। হুম, কমান এটা, না আরো রোটেট কমেন্ট, করতেছে। আচ্ছা জুম বাদ দিয়ে আছে, বেশি ছোট হয়ে যেতেছে না? আচ্ছা এখন দেন, আপনি পরে আরেকটা চেঞ্জ করে নেন। গট ইট, হুম ওকে, এড এডুকেশন, এডুকেশন সেট করেন, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। স্কুল নাম, স্কুল এখানে কি ইউনিভার্সিটি নাম দিলে হবে না? হ্যাঁ, আপনি অনেকগুলো এডুকেশন অ্যাড করতে পারবেন, একদম স্কুল থেকে শুরু ন্যাশনাল, করে ভার্সিটি পর্যন্ত, কলেজ ভার্সিটি সবগুলো। এখানে তো আসে না, এখানে না কি আসে না, আসে না মানে হচ্ছে যে এই যে আপনার কলেজটা, এই কলেজের আন্ডারে কোনো পেজ ক্রিয়েট করা নাই, এই জন্য আসে নাই। এখন অ্যাড টু প্রোফাইল এটা দিয়ে দেন। স্কুল, স্কুল, লেটস অ্যাড, কি বলছেন? হোয়েন ডিড ইউ গো টু টমি গভর্নমেন্ট কলেজ? হুম সেভ দিয়ে দিন। হুম হুম হোয়াট ইজ ইউর মেজর কি ছিল? সাবজেক্ট? নিচে তো চলে আসছিল। হুম ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। হুম আচ্ছা ঠিক এড আছে, ফাইভ করেন। স্কিলস, এখন আপনি স্কিলস গুলো দিবেন, কি কি স্কিলস আছে আপনার? এটা আছে, হুম, মার্কেটিং ডিজিটাল আছে, মার্কেটিং আছে, এটা আছে, ডিজিটাল মার্কেটিং আছে। হুম এড অ্যানাদার, হ্যাঁ, অ্যানাদার স্কিলে ক্লিক করেন, অ্যাড অ্যানাদার স্কিলে কোথায় ক্লিক গেলে করেন। অ্যাড করে দিলেন কেন? আচ্ছা পরে আমরা এটা আরো অ্যাড করে নিতে পারবো। আপনি এখন আরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করবেন, এসইও অ্যাড করবেন। এই যে বাম পাশে, বাম পাশে অ্যাড অ্যানাদার স্কিল, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখন লিখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজ, সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া মার্কেটিং মার্কেটিং, দিয়ে দেন। আরেকটা দেন, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও, আয়না,
এই যে সার্চিং, হ্যাঁ এটা দিব এবার, এড টু হ্যাঁ প্রোফাইল, হ্যাঁ করুন ডান। ওকে ডান। এর সামারি সামারি, এখন আপনি আপনার সম্পর্কে কিছু লেখেন, এক লাইনে লিখলে হবে? কেন হবে না, তবে সুন্দর করে লিখতে হবে, ফাইবার থেকে দরকার হয় আনতে পারেন। এটা নিয়ে যাই এটা সুন্দর করে, আর একটু সুন্দর করে এখানে সাজায় রাখবেন, এখানে আপনার বায়রা নোট দিবে, এখন কি আমি জব পাবো? অবশ্যই পাবেন। গট ইট। আচ্ছা, অল স্টার পেয়ে গেছেন আপনি। আচ্ছা দেখেন, এখন আপনি একটা কাভার ফটো নেবেন, এখানে না এখানে না, এখন দেখেন এখানে আমি পরে দেখাই দিচ্ছি আপনাকে, আপনি একটা কাভার ফটো ক্রিয়েট করবেন এই যে ক্যানভাসে। এখান থেকে, এখান থেকে জি জি, এখানে আপলোড ফটো, এখন একটা দেন, সবাই কাভার ফটো ক্রিয়েট করতে হবে। এগুলা দিয়ে কাজ হবে না, এগুলো দিলে হবে না? না ক্যানভা থেকে বানায় আনতে হবে, আর এটা হবেই না, আসবে না, সাইজ আসবে না। তাহলে কি ওই যে ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম ওইটা দিয়ে দিবো? দেন এখন দেন, পরে আমরা, এটা কেন ফেসবুক পেজের জন্য একটা করলেন না? এলইডিপিতে যা যা করবেন ওটা একদম আলাদা করে রাখবেন। এটা তো এখানে মনে তো হয় না, এখানে কি এটার আলাদা কিন্তু সাইজ আছে, কত সাইজ ম্যাম ওই এটা? যে ওখানে ক্রস করেন ওখানে রিকমেন্ড করবে আপনাকে ক্যানভাতে, আর এটা দিয়ে হবে না আপনার, ক্যানভাতে গিয়ে হ্যাঁ এখানে এখানে ক্লিক করেন, আর মাউস পয়েন্টার রাখলি তো আগে দেখাই তো কতজন, 1900 আর কতজন, আপনি ম্যাম ক্যানভাতে ওই গিয়ে দেখেন, ক্যানভাতে পাবেন, ক্রিয়েট করে নিতে হবে আলাদাভাবে সুন্দর করে। এখানে লিখে হবে লিঙ্ক, লিনেন কভার, লিনেন ব্যানারটাই মনে ব্যানার হয়, হ্যাঁ এই এটা সে তো সাইজটা হয়ে আসছে চেক অন না। অনেক, দাঁড়ান ওয়েট করেন, কোন একটা নেন, কিছু একটা নেন, এই যে এই যে মাঝখানেরটা নেন, মাঝখানেরটা নেন তো, এটা এটা ফ্রি, না না নিচেরটা, হ্যাঁ এটা, আচ্ছা এখন মাঝখান এই যে ছবিটার মধ্যে, আচ্ছা লেখেন ওখানে, লেখেন কিছু একটা লেখেন, আগে দেখেন দেখা ছবিটা যাক, চেঞ্জ করতে পারেন কিনা, পরে লেখালে কি করেন, ছবিটার মধ্যেই চেঞ্জ করেন, করতে হ্যাঁ পারবো। এখন আপনি আপলোডে গিয়ে আপনার ছবি দেন এখানে আগে। একটু নিচে বসান, ম্যাম ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ছোট করেন আর একটু, ওইটাকে ছোট করতেছেন কেন, আপনার ছবিকে ছোট করেন, ছবিটা হ্যাঁ হ্যাঁ ছবি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর লাগবে না, একটু একটু সরায় দেন, ছবিতে ক্লিক করেন। ম্যাম ইন্ডাস্ট্রির আচ্ছা ওইখানে কি সিলেক্ট করব? দাঁড়ান আসতেছি আপু, এখানে কি লেখা যায়? এখানে লিখেন যে আই প্রোভাইড অল কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মানে আপনারা সুন্দর করে আরো সাজায় লিখবেন আর কি, এখন আমি একটা বলে দিলাম এমনিতে। আই প্রোভাইড অল কাইন্ডস অফ সার্ভিস, অল কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, সার্ভিসেস ওকে
এটা কি এটা রাখবো? এটা কে এটা দেন, কি দরকার, অথবা ফাইভ স্টার রেটিং এটা থাকুক, ফাইভ স্টার তো থাকুক। নিচে দিই কোন? আচ্ছা এখানে আপনি আরো কিছু অ্যাড করে দিতে পারেন, অর্ডার মি অন ফাইবার এরকম কিছু লিখে দিতে পারেন। অর্ডার মি, নিচে থেকে একটা নেন, নিচে থেকে যে দেখেন না, থ্যাংক ইউ, তারপরে বি ব্রেভ, এগুলো যেগুলো ফ্রি আছে দেখেন কোনটা ফ্রি আছে, একটা নিয়ে নেন, ওয়ার্কআউট নেন নেন যে কোনো একটা নেন, পরে আপনি আবার আপনার মন মতো, হ্যাঁ এটাই নেন, ছোট করেন, এত ছোট না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার এটাকে ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করে দিতে পারবো না? হ্যাঁ পারবেন, ও পুরোটা হচ্ছে না। কি করলেন, থ্যাংক ইউ দিয়ে দিলেন, অর্ডার নিয়ে দিলেন না, সমস্যা নেই, পরে আপনি ঠিক করে দেবেন, লিখে দিই তাহলে আরেকটু, সেভ তো করে ফেলছেন। আরেকটা ডাউন দিব, এটা কেন লিখতেছেন, ওই থ্যাংক ইউর ওখানে যান, থ্যাংক ইউর ওখানে যান, ওটা ওটা ডিলিট করেন, ডিলিটে চাপেন, হ্যাঁ মার্ক করা, হ্যাঁ ঠিক আছে, প্রথমে থ্যাংক ইউ, থ্যাংক এর ওখানে যান, থ্যাংক, হ্যাঁ এটা ডাবল ক্লিক করেন। আচ্ছা এবার লেখেন অর্ডার, অর্ডার মি, ইউর 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 ওখানে দেন, মি, ডাবল ক্লিক করেন, মি, ওকে, এবার কালার চেঞ্জ করেন, ওই যে এ লেখা আছে উপরে দেখেন, বারের মধ্যে লেখা আছে, হ্যাঁ এখানে চান, এখানে আপনি গ্রিন করে দিতে পারেন, তাহলে হ্যাঁ মি ঠিকই আছে কালার, এবার অর্ডারে ওখানে যান, ওকে, অর্ডার মি, হুম হুম হয়ে গেছে, তাড়াতাড়ি ম্যাম এটা লিখে দিতে পারি না, হারি আপ অর্ডার মি। আচ্ছা আপনি এখন হারি আপি করেন, পরে আপনি সুন্দর করে মানে হারি আপ লিখে বা যা ইচ্ছা তা লিখে কালকে আমাকে দেখা, মানে এটা হোম টাস্ক থাকবে, যেটা আপনি এখন ক্রিয়েট করছেন এটা পাল্টায় আপনার সুন্দর করে করতে হবে, এসিও করবেন কাজ আছে, এখন বসান। আচ্ছা অর্ডার আরেকটু উপরে নেন, নিয়ে আসতে না, হ্যাঁ এখানে এখানে সেভ করে দেন, অ্যাপ্লাই, আচ্ছা ঠিক আছে, এখন নিচে যান, আচ্ছা এখন বাকিটা আমি আপনাদের আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি, ঠিক আছে আপনি স্টপ করে দেন। দেখেন এটা হচ্ছে কি আমার প্রোফাইল, এখন আমি বিও প্রোফাইলে যাই, আচ্ছা আমি প্রথম থেকে বোঝাই, এটা হচ্ছে হোম, দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে কি জি হোম, হোমে যাই না, এখানে ফেসবুক লেখা থাকে, এখানে হোম বাটন থাকে, এটা হচ্ছে হোম, মাই নেটওয়ার্ক, মাই নেটওয়ার্ক হচ্ছে কি আমাদের, আমার ফ্রেন্ড লিস্ট, আপনারা সবাই যার যার মাইকগুলো অফ করে রাখেন,
ম্যাম প্রেজেন্ট কি নিয়ে নিছেন? আমার একটু নেট প্রবলেম ছিল এজন্য আসতে পারি নাই, এখনো নেই, এখন অফ হয়েছিল, একটু পর নিব। আচ্ছা দেখেন, মাই নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্ট। আমরা ফেসবুকে কি দেখি, ফ্রেন্ডস লেখা থাকে, তাই না? মানে আমার আমার প্রোফাইলে কতজন ফ্রেন্ড আছে আমি মাই নেটওয়ার্কে গেলে দেখতে পাবো, ঠিক আছে? এখানে হচ্ছে জবস, এখানে আমার জন্য কি কি অ্যাভেলেবেল জব আছে সেটা দেখতে পাবো। আমি কিন্তু যেদিন ওভারভিউ করেছিলাম ডিজিটাল মার্কেটিং ওভারভিউ ফার্স্ট ক্লাসে, আমি বলেছিলাম আপনাদেরকে যে লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া যাকে বলে। তো এখান থেকে আপনি জব পাইতে পারেন, কাজ পাইতে পারেন, পটেনশিয়াল বায়ার পাইতে পারেন যদি আপনি চেষ্টা করে যান। আচ্ছা, এখানে জবস আমি সবগুলো আবার ডিটেইলে দেখাবো, এখন আমি ওভারভিউ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেসেজিং, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের ইনবক্স, ঠিক আছে? মেসেজিং, এটা হচ্ছে লিঙ্কডইনের নোটিফিকেশনস। আমরা তো এই ব্যাপারগুলো জানি, তাই না? শুধু আমাদের জবস আর মাই নেটওয়ার্কটা একটু নতুন মনে হচ্ছে। মাই নেটওয়ার্ক তো বলেই দিলাম, তো এখানে গেলে আমি দেখতে পাবো যে আমার কয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, আর আমার কয়জন ফ্রেন্ড আছে আমার ইসের মধ্যে প্রোফাইলে। ওকে, নেটওয়ার্ক। আর আমরা দেখি না যে আমার প্রোফাইল এখানে যে মিতে ক্লিক করলে এখান থেকে আমি ভিউ প্রোফাইলে গেলে দেখতে পাবো হচ্ছে যে আমার প্রোফাইলটা পুরো আসবে, ঠিক আছে? আর এখানে যে ম্যানেজ পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিসে গেলে আমি দেখতে পাবো আমি কি কি পোস্ট করেছি, সেখানে কি কি অ্যাক্টিভিটিস হয়েছে, মানে কে লাইক দিয়েছে, কে কমেন্টস করেছে, কয়জন ভিউ করছে, কোনো ভিডিও থাকলে এই ব্যাপারগুলো দেখা যাবে। আর এখানে হচ্ছে গিয়ে সবগুলো আমার কোম্পানি পেজ, আমার কোম্পানি পেজ বা আমার বায়ারদের যদি কোম্পানির পেজ থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে আমার কোম্পানি পেজ। ওকে, আচ্ছা, এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনারা চেঞ্জ করতে পারবেন যদি চান। আচ্ছা, তারপর এই যে ওয়ার্ক, এটা আছে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কে গেলে আমরা কি করব দেখেন, এখান থেকে ইনসাইটস দেখতে পাবো, তারপর এখান থেকে পোস্টে জব। আমি নিজে কিন্তু পোস্ট করতে পারবো, আমি বায়ার হয়ে এখান থেকে পোস্ট করতে পারবো, ঠিক আছে? ফাইন্ড লিডস, গ্রুপস, প্রোফাইন্ডার। প্রোফাইন্ডার এখনো বাংলাদেশে আসে নাই, এখানে কেন দিল? প্রোফাইন্ডার হইলো আপনার, এখান থেকে আপনি যদি একটা প্রোফাইন্ডারে গিয়ে যদি একটা প্রোফাইল করতে পারেন লিঙ্কডইনের মধ্যে, ফাইবারের মতো লিঙ্কডইনের মধ্যে অনেক বায়ার এসে আপনার প্রোফাইল পছন্দ হইলে আপনাকে সে আপনার নিশ অনুযায়ী হায়ার করবে। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, তার কোম্পানির জন্য যদি ডিজিটাল মার্কেটার লাগে সেক্ষেত্রে সে আপনাকে হায়ার করবে। তবে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, তার কোম্পানির জন্য যদি গ্রাফিক ডিজাইনার লাগে সেক্ষেত্রে আপনাকে হায়ার করবে। ওকে, আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরে দেখাবো। এখন যেটা জরুরি সেটা হচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। এখান থেকে আমরা কি করতে পারি, কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারি। আমরা ফেসবুকে কি দেখেছি, এই বরাবর বারের মধ্যে কিন্তু প্লাস বাটনে ক্লিক করলে আমরা কোম্পানি পেজ দেখতে পাইতাম, বাট এখানে যে ওয়ার্ক, ওয়ার্কে এসে কিন্তু যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে ক্লিক করলে আমাকে কোম্পানি পেজ ক্রিয়েট করতে বলবে, ঠিক আছে? আর অ্যাডভার্টাইজ, এখানে গেলে আমরা অ্যাড রান করাইতে পারবো। ওকে, আমি সবগুলো বিষয়ে পরে আসতেছি, আপনাদের এক এক করে দেখাবো। আর এই যে বাম পাশে এখানে, মানে আমার এখানে কিন্তু একটা সিস্টেম আছে, দেখেন ফেসবুকে আমাদের প্রোফাইল যখন কেউ ভিজিট করে তখন আমরা কিন্তু জানি না কে কে আমার প্রোফাইল ভিজিট করছে। বাট আপনার এই লিঙ্কডইনের মধ্যে কেউ যদি আমার প্রোফাইল ভিজিট করে আমার কাছে নোটিফিকেশন চলে আসে যে সে তোমার প্রোফাইলটা ভিজিট করছে। ওকে, এখানে দেখেন কানেকশনস, আমার এখানে কয়জন কানেকশন আছে সেটা দেখাইতেছে। ওকে, এখানে মাই পেজ, এগুলো আমার পেজগুলো আমাকে দেখাইতেছে, ঠিক আছে? আমি কোন কোন গ্রুপ আমার কাছে আমি লাইক করছি বা গ্রুপে জয়েন আছি, কি কি হ্যাশট্যাগ আমি ব্যবহার করি সেগুলোর লিস্ট দিয়ে দিচ্ছে, দেখেন হ্যাশট্যাগগুলো আমি ইউজ করি। ওকে, এখন আমি যদি আমার প্রোফাইলে যাই, ভিজিট প্রোফাইল মানে ভিউ প্রোফাইল, দেখেন আমার প্রোফাইলে আচ্ছা এখানে হচ্ছে এই যে মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফ্ল্যাশলার অফিসিয়াল, এখানে আমি যা লিখবো, আমি যা চাইবো এখানে তাই লেখাটা আসবে, ঠিক আছে? আমি চাইছি এই লেখাটা আমার নামের পরে থাকুক, তাই বলে কিন্তু এটা আসছে। এটা কোথা থেকে সেট করতে হয় আমি দেখাচ্ছি। তারপর কি থাকবে,
রাকিব ভাই দেখছেন এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ছিল নাকি যা সে দিল সেটাই কিন্তু আসলো, তাই না? এখানে ঢাকা বাংলাদেশ, আর এখানে কারো প্রোফাইলে ঢুকলে আপনারা যদি 500-র নিচে কানেকশন থাকে তাহলে দেখতে পারবেন, আর 500-র উপরে কানেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন না। ওকে, কন্টাক্ট ইনফোতে গেলে আমার যদি কোনো ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে দেখতে পাবেন, আর যদি না থাকে তাহলে মেইল দিয়ে দেখতে পাবেন। কন্টাক্ট ইনফোতে গেলে দেখেন এই আমার মেইলগুলো আছে, বাট এটা দিয়ে দিচ্ছি, দেখেন এই যে এইগুলাও আমি কন্ট্রোল করতে পারবো, যে ডান পাশে কি কি থাকবে আমি সেটা দেখা দিতে পারবো, তা আমার কন্ট্রোলে। তারপরে কি আসতেছে, অ্যাবাউট, এখানে অ্যাবাউট লিখবেন, যদি অ্যাবাউট ভালো না লাগে আবার এই যে এই পেনের মধ্যে ক্লিক করে অ্যাবাউটটা চেঞ্জ করে দিবেন। দেখেন এই যে ফিচার্স, আপনাদের সবার এই ফিচার্স বাটনটা নাও থাকতে পারে, ঠিক আছে? তো ফিচার্স বাটন যদি না থাকে সেক্ষেত্রে আমি দেখা দিচ্ছি কিভাবে করে আসে ফিচার্সটা এখানে। কেন আপনার প্রোফাইলে এসে স্পেশাল কেউ কিছু, মানে আপনি যদি স্পেশালি কিছু দেখাইতে চান আপনার প্রোফাইলে যে আসবে তাকে, এখানে ফিচারের মধ্যে আপনি যা অ্যাড করবেন তাই চলে আসবে, ঠিক আছে? দেখেন দেখেন আমি যা যা অ্যাড করছি তা কিন্তু চলে আসছে, সি অলে ক্লিক করলে আমাকে সবগুলো দেখাবে। তারপর হচ্ছে দেখেন কি আমার ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড দেখাইতেছে হু ভিউড ইউর প্রোফাইল, মানে 88 জন আমার প্রোফাইল দেখছে, আর্টিকেল ভিউ আছে, সার্চ অ্যাপিয়ারেন্স, দেখি এটা একটু কি বলে, সার্চ অ্যাপিয়ারেন্স 34টা সার্চে আমি আসছিলাম, টাইম প্রোফাইল অ্যাপিয়ার সার্চ আছে। দেখেন 27 অক্টোবর থেকে 3ই নভেম্বর ওরা একটা ইয়ে করছে, এটা কি নভেম্বর চলতেছে না আমাদের উইকলি সার্চ, আচ্ছা ঠিক আছে, এখানে বলতেছে যে উইকলি 1 উইকে আমি কতটা সার্চে আসছি, কয়জন সার্চ করছে, মানে আমার প্রোফাইলটা দেখাইছে, ঠিক আছে এখানে দেখাচ্ছে। আচ্ছা দেখেন এখানে দেখাইতেছে যে আমাকে 1 সপ্তাহের মধ্যে কয়জনের সার্চে আমি গেছি, এখানে অ্যাক্টিভিটি গুলো দেখাইতেছে, আমি কি কি অ্যাক্টিভিটি করছি, আমরা আমার কয়জন ফলোয়ার আছে সেটা দেখাইতেছে। আচ্ছা দেখেন মানে আমি কোথায় কমেন্টস করছি, কি শেয়ার করছি, এই বিষয়গুলো এখানে থাকে, যে সি অলে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমি কি কি অ্যাক্টিভিটি করেছি, দেখেন কি কি পোস্ট করেছি, আবার কোথায় আমি কমেন্ট করেছি, আমার পোস্টটাও আসবে, আবার আমি অন্য কারো কমেন্ট, মানে পোস্টে যদি কমেন্ট করে থাকি সেটাও চলে আসতেছে। আচ্ছা তারপর আসতেছে হচ্ছে যে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি কি দিবেন সেটা হচ্ছে যে আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে আপনার এই জবটা অ্যাড করে দিবেন। দেখেন আর যদি নতুন জব অ্যাড করতে চান এই প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাসে গেলে যে টাইটেল দিবেন, এমপ্লয়ি টাইপ দিবেন যে কোন টাইপ আপনি কাজ করতেছেন, কোম্পানির নাম দিবেন কোন কোম্পানি, এই যে দেখেন শেয়ার উইথ নেটওয়ার্ক, এটা যদি অন করে দেন তাহলে আপনার নেটওয়ার্ক মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে, কানেকশন লিস্টে আছে, তারা আপনার এটা দেখতে পাবে। আর এখান থেকে যদি অফ করে দেন তাহলে আর কেউ দেখবে না, ঠিক আছে? এখানে আপনারা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। আচ্ছা দেখেন এখন আসতেছে এডুকেশন, আপনি কোথা থেকে লেখাপড়া করেছেন সেই জিনিসগুলো দিবেন এখানে। এখানে কিন্তু স্ক্রিনশট বা ছবি দিতে পারবেন, অ্যাটাচমেন্ট দিতে পারবেন। তারপরে বলতেছে লাইসেন্স এন্ড সার্টিফিকেট, আপনার যদি কোনো লাইসেন্স অথবা সার্টিফিকেট থেকে থাকে তাহলে সার্টিফিকেশনগুলো এখানে সাবমিট করতে পারবেন, এক্সট্রা কিছু সার্টিফিকেট থাকে না সেখানে এগুলো দিতে পারবেন। এখন আসি স্কিলসে, দেখেন এখানে স্কিলস দিবেন, এই যে অ্যাড করবেন ফাইবারের মতোই, ঠিক আছে? দেখেন এখানে এই কয়েকটা আমি পিন করে দিছি, এই জন্য এরা পিন হয়ে আছে। এরপর এগুলো যদি আমি পিন করে দিতাম তাহলে
ওনারা সামনে থাকতো, দেখেন মানে স্কিলস হলো অ্যাড নিউ স্কিলে যদি আমি যাই সেক্ষেত্রে এগুলা। আচ্ছা সোশ্যাল মিডিয়া যদি দিয়ে দেই আমি, অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি দিয়ে দেই, আচ্ছা ফেসবুক মার্কেটিং দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, দেখেন অ্যাড হয়ে যাবে, যে শো মোরে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি এখন করলাম না, এই যে সোশ্যাল মিডিয়া এখন করলাম, ঠিক আছে। আর এখন দেখেন এন্ডোর্সমেন্ট মানে কি, দেখেন এন্ডোর্সমেন্ট হলো গিয়ে একজন আরেকজনকে এনরোল করা। যেমন ধরেন আমাকে, আমার এই স্কিলটা আছে আপনার ভালো লাগছে, আপনি জানেন আমি ডিজিটাল মার্কেটিং মানে আমি স্কিল দিচ্ছি, এখানে আপনি আমাকে সহমত জানালেন, ঠিক আছে, আপনি এখানে ক্লিক করে জাস্ট লিখে দিবেন যে হ্যাঁ সে আসলে ভালো একজন ডিজিটাল মার্কেটার। অথবা আমি এখানে যদি দেই অ্যাড নিউ স্কিলের মধ্যে ট্রেনার, ডিজিটাল মার্কেটার ট্রেনার যদি দেই, ট্রেনিং সরি ট্রেনিং যদি দিয়ে দিয়ে অ্যাড করে দিলাম, এখন আপনারা চাইলে সবাই আমার ট্রেনিংটা কই কই অ্যাড হচ্ছে, এই যে ট্রেনিং, ঠিক আছে। তো এই ট্রেনিং এর এখানে আপনারা গিয়ে সবাই এন্ডোর্সমেন্ট করতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে শি ইজ গো ট্রেনার বা এই হাবি যাবি যা আপনাদের মনে হয়। তারপর হচ্ছে গিয়ে কেউ যদি আমার কি জব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করায় থাকে, সেক্ষেত্রে তার যদি ভালো লাগে তাহলে আমাকে এন্ডোর্সমেন্ট করতে পারবে, ঠিক আছে। এখন টেক স্কিল কুইজ, এখানে ফাইবারের মতোই স্কিল টেস্ট আছে, ঠিক আছে। এখানে যদি যাই আমরা দেখবো হচ্ছে আমাদের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসের সব সার্ভিসের স্কিল টেস্ট নাই। দেখেন সোশ্যাল এটা ছিল না, নতুন হয়েছে, গুগল অ্যাডে দিতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিতে পারবেন, এসইও দিতে পারবেন, ঠিক আছে। এখন আমাদের রিলেটেড আপনি এখান থেকে খুঁজে বের করবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা আমাদের সার্ভিস রিলেটেড ইয়েগুলো আছে কিনা। এস আসছে, এস এর মধ্যে কি কি আছে, এস এর মধ্যে এই কয়েকটা আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নাই, বুঝলে আর দেখে লাভ নাই। এরকম করে স্কিল টেস্ট দিতে পারবেন। তারপর হচ্ছে ইন্টারেস্ট, আপনার কি কি ইসের সাথে ইন্টারেস্ট আছে সেগুলো দিয়ে দিলেন, তারপর শেষ। এখন দেখায় আপনাদের এই জিনিসটা কিভাবে করবেন, এখানে কিভাবে করে আনবেন, দেখেন। ও প্রথমে দেখায় ফিচার, আপনাদের অনেকেরই ফিচার না থাকতে পারে, ঠিক আছে। এখন ফিচার কি কি করবেন, এই যে দেখেন অ্যাড প্রোফাইল সেকশন, এখানে গেলে দেখেন এই যে ফিচার, আমার ফিচার অলরেডি আছে, এই যে এখান থেকে যা যা ইচ্ছে আপনি নিয়ে নিবেন, দেখেন এগুলো আমি নিয়ে নিচ্ছি, এগুলো আমি নিয়ে নিচ্ছি। ফিচারের মধ্যে আপনি পোস্ট নিতে পারবেন, আর্টিকেল নিতে পারবেন, লিঙ্ক নিতে পারবেন, মিডিয়া নিতে পারবেন। যেমন এটা আমার পোস্ট, দেখেন এখানে পোস্টের মধ্যে এখানে কিন্তু দেওয়া আছে লাইক কটা পড়ছে, কমেন্ট কটা পড়ছে, এই বিষয়গুলো, তার মানে কি এটা বুঝে যাচ্ছে এটা পোস্ট, আর এটা কিন্তু পোস্ট না, এটা কিন্তু মিডিয়া। দেখেন এই যে এখান থেকে আপনার পোস্ট নিতে পারবেন, আর্টিকেল নিতে পারবেন, লিঙ্কও নিতে পারবেন, ওকে মিডিয়া দিতে পারবেন। ফিচারের মধ্যে এই কয়েকটা জিনিস আছে। তো তারপর হচ্ছে অ্যাবাউট, লুকিং গুড, রাবেয়া দিস সেকশন ইজ কমপ্লিট, মানে আমি অ্যাবাউট দিয়ে দিয়েছি এই জন্য বলতেছে যে তোমার এই সেকশনটা কমপ্লিট হয়ে গেছে। ইন্ট্রো তো আমরা দিয়েছি, তো আমরা ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী কী ছিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, এগুলো তো আমরা নিয়েছি, তাই না। স্কিল নিলাম, আচ্ছা অ্যাকমপ্লিশমেন্ট, এখানে ল্যাঙ্গুয়েজ নিতে পারে, টেস্ট স্কোর থাকতে পারে, মানে এখান থেকে আপনি যা ইচ্ছে তা বসায় দিতে পারবেন, বুঝতে পারছেন। সাপোর্টিভ ল্যাঙ্গুয়েজ এখান থেকেই বসায় মূলত, ধরেন আপনি চিন্তা করতেছেন যে তার এই জিনিসটা আছে আমার কেন নাই, বা তার এক্সপিরিয়েন্স আছে আমার কেন নাই এখানে, অথবা তার এডুকেশন সেক্টরটা আছে, লাইসেন্স এন্ড সার্টিফিকেট একজনের আছে আরেকজন পান নাই, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এখানে যাবেন, এই যে অ্যাড প্রোফাইল সেকশন, অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে এখান থেকে অ্যাড করে নেবেন। আচ্ছা দেখেন মরে গেলে কি হবে, শেয়ার প্রোফাইল ভাই মেসেজ, মেসেজের মাধ্যমে আপনার এই প্রোফাইল লিঙ্কটা অন্য কাউকে দিতে পারবেন, সেভ টু পিডিএফ রিজিউম, মানে এখান থেকেও কিন্তু আপনি আপনার রিজিউমটা তৈরি করতে পারবেন, বায়োডাটাটা তৈরি করতে পারবেন। দেখেন
এই যে এই পেনটা আছে না, এই পেনটার মধ্যে যদি ক্লিক করি, এই যে এই প্রথমে এই পেন, এই পেনে যদি ক্লিক করি তাহলে এই যে কভার ফটোটা আপনার চেঞ্জ করতে পারবো, মানে কভার ফটোর মধ্যে কাজ করতে পারবো। এই পেনের মধ্যে ক্লিক করলে কি এই জায়গাটার মধ্যে, এই সেকশনের মধ্যে যতটুকু কাজ আছে সেটা আমি করতে পারবো। এই পেনে ক্লিক করলে মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের জন্য কিন্তু আলাদা আলাদা পেন দেওয়া আছে, ঠিক আছে? এখন ধরেন আমি অ্যাবাউট সেকশনে এডিট করতে যাচ্ছি, এখন ধরেন আমি আপনাকে বলছি যে অ্যাবাউট সেকশনে যদি ইয়ে করতে চান, এটাকে কি বলে মানে এডিট করতে চান, তাহলে আপনারা কি করবেন, পেনের মধ্যে ক্লিক করেন। এখন আপনি এখানে এই পেনের মধ্যে ক্লিক না করে এই পেনে ক্লিক করে অ্যাবাউট সেকশন এডিট করতে যাচ্ছেন, তাহলে কিন্তু পারবেন না। প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা পেন আছে, দেখেন সবগুলোর সাথে, এই যে দেখেন সবগুলোর সাথে, ঠিক আছে? আচ্ছা গেল এটা, এখন আমি এখানে ক্লিক করে দেখি কি হয়। দেখেন এই যে নাম রাকিব মিয়া, নাম চেঞ্জ করবেন এখান থেকে, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন আমি চাইলে এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারবো, জি ম্যাম, মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফ্ল্যাশ সেলার অফিসিয়াল। দেখেন হেডলাইন, এই যে যে মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফ্ল্যাশ সেলার অফিসিয়াল ওখানে ছিল না, দেখেন আমি অফিসিয়ালটা কেটে দিলাম, এখানে চেঞ্জ হবে, আমি আপনাদের দেখানোর জন্য করতেছি। হেডলাইন দেওয়াই আছে, হেডলাইন দেখেন, কারেন্ট পজিশন, কারেন্ট পজিশন কি আছে আমার, ডিজিটাল মার্কেটিং ট্রেনার এট লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এলডিপি, দেখেন এই যে দেখেন। এখন কারেন্ট পজিশন, এই যে এটা তো সরবেও না, কারেন্ট পজিশন আমাদের যে এই সেকশনের ডান পাশে ছিল না, যে এলইডিপি এটা ছিল না, তো আমি চাইলে এই যে এই লেখাটা আমি ওই পাশেও নিয়ে যেতে পারি। আমি চাইছি হচ্ছে এই লেখাটা, মানে ফ্ল্যাশ সেলার যে জব করি আমি বা মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আছি, এটা আমি দেখাতে চাচ্ছি এখানে, আর কারেন্ট পজিশন এটাও যে আমি জব করতেছি এখানে সেটা আমি দেখাতে চাচ্ছি ডান পাশে। আর আমি কি দেখাইতে চাচ্ছি এটা দেখেন, আর এই যে শো মোর শো এডুকেশন ইন মাই ইন্ট্রো, দেখেন এই যে এইখানে যদি আমি টিকটা উঠাই দেই তাহলে কিন্তু দেখাবে না আমাকে, আমি সেভ না করে বের হয়ে গেছি এই জন্য এরকম দেখাইছে। অফিসিয়ালটা কেটে দিলাম, দেখেন এখানে আমি এই যে শো এডুকেশন ইন মাই ইন্ট্রো, আমি কিন্তু এটা দিয়ে দিছি এখানে, দ্যাটস ওয়াই ইডেন মহিলা কলেজটা দেখাইতেছে ওখানে, ঠিক আছে? এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন, দেখেন লোকেশন, এই যে আমি ঢাকা দিয়েছি, ঢাকা বাংলাদেশ, আমার লোকেশন কিন্তু এই যে নিচে ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা ইন্ডাস্ট্রি আমি কি দিয়েছি দেখেন, এখানে আমি এই যে প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড কোচিং দিয়েছি, কারণ হচ্ছে আমার কারেন্ট পজিশন আমি দিয়েছি হচ্ছে ট্রেনার, ডিজিটাল মার্কেটিং ট্রেনার, দেখেন। এখন প্রোফাইল ইউআরএল ইমেল বার্থডে উইচ্যাট এগুলো আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে? আমি ওয়েবসাইট দিতে পারবো, তারপর হচ্ছে আমি মানে যে কন্টাক্ট ইনফোতে গেলে মানুষ কি দেখতে পাবে সেই জিনিসটা আমি এখান থেকে কন্ট্রোল করব। কেউ একজন মাইক অন করে রাখছে, আমার কথা রিফ্লেক্ট হচ্ছে, দেখেন। এখানে যদি চান ফোন নাম্বার দিতে পারেন, এখানে হোম ওয়ার্ক মোবাইল এইভাবে যদি দিতে পারেন, অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারেন, দেখেন। এখন আমি চাই নাই আমার ফোন নাম্বার, তারপর হচ্ছে কি অ্যাড্রেস এগুলো শো করুক, শুধু চাইছে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা শো করুক, ইমেলটা শো করুক, আর হচ্ছে কি কি বার্থডেটা শো করুক, একো একটা চাইছে, বিদায় হয়েছে, অ্যাপ্লাই করে দিলাম, ওকে। এখন আমি সেভ করে দিব, চলে গেছে। এখানে আগে অফিসিয়াল ছিল না, মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফ্ল্যাশ সেলার, অফিসিয়াল ছিল না, এখন কিন্তু অফিসিয়াল নাই, ঠিক আছে? আর দেখেন এই যে, জি ম্যাডাম, এই যে কারেন্ট পজিশন ডান পাশে আছে, আর কোথা থেকে লেখাপড়া করেছি সেটা কিন্তু এখানে আছে, দেখেন কই। এই যে মার্কেটিং স্পেশালিস্ট এগুলা, এখন ধরেন আমি যে আচ্ছা ফাইবারে কাজ করছি,
এইটাকে আমি ইয়ে দিতে চাচ্ছি, দেখেন লেভেল ওয়ান সেলার ফুল টাইম, এটাকে আমি ফুল টাইম না দিয়ে পার্ট টাইম দিয়ে দিই। কোম্পানি ফাইবার, লোকেশন দিয়ে নেই, এখন আমি যদি কারেন্টলি দেই, আচ্ছা এটা অফ করে দিলাম, সেভ করে দিলাম, দেখেন এই যে এখানে পার্ট টাইম, এখানে ফুল টাইম ছিল না, এখন কিন্তু পার্ট টাইম, ঠিক আছে। এখানে আমি কবে জয়েন করছি সেটা দিয়েছিলাম, কতদিন হয়েছে আমার ফাইবারে কাজ করা সেটা চলে আসছে, দেখেন আমার ইয়েটা গেল এটা। ওকে, তারপর কি দেখাবো, এই যে মেসেজিং, এখানে মেসেজ করলে দেখতে পাবেন, হ্যাঁ দেখতে পাবেন মেসেজ, বাম পাশে মেসেজ থাকবে, দেখেন, আর এখানে ইয়ে দেখতে পাবেন, দেখেন এখানে কিন্তু আগে ছিল না, ভিডিও কলের সিস্টেমটা আগে ছিল না, এখন হয়েছে। ইমোজি দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন, জিপ দিতে চাইলে এখান থেকে, ফাইল এখান থেকে, ছবি এখান থেকে, আর এখানে কি লিখতে পারবেন কিছু। ওকে, তারপর মাই নেটওয়ার্কে যাই, দেখেন এই যে এখানে দেখা যাবে হচ্ছে কানেকশন কতজন আছে, টিমমেটস, আমি একটাও টিমমেটস বানাই নাই, দ্যাটস ওয়াই নাই এখানে। এখানে কন্ট্যাক্ট থেকে কতজন আসছে, কয়টা গ্রুপে অ্যাড আছে আমি, কয়টা পেজে, ঠিক আছে, এই ব্যাপারগুলো, হ্যাশট্যাগ কী কী হ্যাশট্যাগ আছে আমার, এই ব্যাপারগুলো এখানে দেখাইতেছে। আর দেখেন এখানে ইনভাইটেশন, হ্যাঁ এই যে সি অল দিলে আমাকে কয়জন ইয়ে পাঠাইছে, মানে রিকোয়েস্ট পাঠাইছে, দেখেন 186টা রিকোয়েস্ট আমার এখানে আছে, দেখেন 186টা রিকোয়েস্ট আছে, না আসাই হয় না। আচ্ছা এখানে কারা কারা আপনাকে ফ্রেন্ড মানে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে তাদের এখানে দেখতে পাবেন। ওকে, দেখেন মানে কয়টা এখান থেকে, দেখেন অল দেখাইতেছে, মানে আপনার ইনভাইটেশন গুলা দেখাইতেছে অল, 185টা, হ্যাঁ, আর এখানে দেখাইতেছে পিপল, অল এর মধ্যে পিপল কয়টা আছে, 183টা আছে, দুইটা কিন্তু পেজ ইনভাইটেশন আছে, দেখেন এই দুজন কিন্তু আমাকে পেজ ইনভাইটেশন পাঠাইছে, এখন আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে, দিয়ে দিলাম, আমার বাঙালি ভাইরা আমাকে পাঠাইছে, দিয়ে দিলাম, দেখেন এখন কি মেসেজিং দেখাইলাম, এখন নোটিফিকেশনে যাই, দেখেন আচ্ছা এখানে কার কার জন্মদিন সেটা দেখাইতেছে, এটা অনেকটা ইয়ের মতো, 1% ভিউ ডিওর প্রোফাইল, একজন আমার প্রোফাইলটা ভিউ করছে। এখানে হচ্ছেন সবগুলা নোটিফিকেশন, কি কি নোটিফিকেশন আছে সেই জিনিসগুলা ইয়ে করবে, দেখেন। কে যেন বলতেছিলেন যে এখান থেকে কি জব পাওয়া যায় কিনা, দেখেন এখান থেকে কেন জব পাওয়া যাবে না, দেখেন তো এই লোককে আমি চিনি, সে হচ্ছে সিও ফাউন্ডার, সে আমাকে নিজে থেকে ই করছে, আই এম লুকিং ফর ডিজিটাল মার্কেটার্স অ্যাফিলিয়েশন অ্যান্ড আদার কাইন্ড অফ হেল্প ফর, মানে তার ওয়েবসাইটটা দিচ্ছে, লেট মি নো হোয়াট ক্যান ডু ইউ সেন্ড ডিটেলস টু, এই যে আমাকে এটা দিয়ে দিছে, তার সাথে কিন্তু আমার অলরেডি কথা চলতেছে, ঠিক আছে, সে নিউ ইয়র্কে থাকে, আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে, তার ডিজিটাল মার্কেটার দরকার, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন, রাকিব নিয়ে অলরেডি পাঠাই দিচ্ছে। জি ম্যাম, এখান থেকেও আপনারা কাজ পাবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে যে পেজ ক্রিয়েশনটা দেখাবো, তার আগে সবার প্রোফাইল লাগবে, আমার সবার প্রোফাইল লিংক লাগবে, ঠিক আছে,
দেখেন এখানে আপনাকে দেখাইতেছে যে আমরা যে পিপল ইউ মে নো দেওয়া থাকে না ফেসবুকে, ওরকম ভাবে এখানে দেখাইতেছে। দেখেন এখানে দেখাবে হচ্ছে যে ইন্ডাস্ট্রি লিডার্স ইন বাংলাদেশ, মানে আমার ইন্ডাস্ট্রি রিলেটেড যারা, দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ফ্রিল্যান্সার এট ফাইবার, মানে ফাইবারে যারা কাজ করতেছে, বা এসইও বা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছে, মানে আমার জাতি ভাই বোনদেরকে দেখাচ্ছে। আমি যে কাজ করতেছি তার এই যে সেও হচ্ছে কি আমার জাতি ভাই, মানে আমার কলিগ, ডিজিটাল মার্কেটিং ট্রেনার এলইডি, ঠিক আছে, এর তাদেরকে দেখাবে এখানে। আর হচ্ছে এখানে দেখেন পিপল ইউ মে ফ্রম লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমি এখান থেকে এখানে আমাকে বলেই দিছে, ধরেন আমি এখান থেকে মানে আমার যে কি বলে এটাকে কারেন্ট পজিশন দিলাম না, তো লিঙ্কডইন চিন্তা করতেছে যে এই যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা হচ্ছে আমার বর্তমানে আমি এই অফিসে কাজ করতেছি, এখন ওরা চিন্তা করতেছে যে এই অফিসে যারা যারা কাজ করে আমি তাদেরকে দেখাই দেই, আমার আমার উপকার করতেছে, ঠিক আছে। কারণ হচ্ছে কি আমার কলিগদের সাথে আমার পরিচয় করাই দিল, মানে এরা এখন আমার কলিগ হয়ে গেল না সবাই, এই যে এরা কিন্তু সবাই হচ্ছে কি লার্নিং এন্ড আর্নিং পয়েন্টের টিচার, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি দেখতে পাইতেছি, এদেরকে খুঁজে বের করতে পারতেছি, ঠিক আছে। এখন আপনি এখান থেকে কেমনে করে মার্কেটিং করবেন, আপনার টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করবেন, আর প্রোফাইল সরি কোম্পানি পেজ ক্রিয়েট করবেন, সেগুলো আমি দেখাবো। আগে আপনারা ইয়ে করে আসেন, সবাই প্রোফাইল ক্রিয়েশন করেন, প্রোফাইল দেন। কে কে প্রোফাইল ক্রিয়েট করেন নাই? ম্যাম আমি একটু প্রবলেম ফেস করতেছি, একটু শো করি স্টাডি দিতে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমি স্টপ করে দিলাম, সবাই করে ফেলেন সবাই। আমি এখন তো মাত্র দেখলাম, পরে পরে আপনাকে দিয়ে দিব, না পরে করে দিয়ে দিবেন, চলে গেছে অনেক। জি ম্যাম আজকে করে দিয়ে দিব, আজকে রাত। জি ম্যাম এখন নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে, পরে করে দিব। তাহলে আমি বাকিটা দেখাই দিচ্ছি, সবাই পরে করে দিবেন। হ্যাঁ কি সমস্যা হচ্ছে বিলাল ভাই বলেন? মানে কন্টিনিউ করতে পারছি না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কন্টিনিউ করতে পারছেন না, ইয়ার দেন নাই তো, এই যে ম্যাম এই ইন্ডিং এর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ইন্ডিং এর কত দিব? 2020 তে শুরু করলাম স্টাডি। কি ছিল লেখা? আপনি ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন কেন? আপনার সাবজেক্ট কি ডিজিটাল মার্কেটিং ছিল? এখানে ডিজিটাল মার্কেটিং আসবে না তো। এবার আপনি ইমেলে যান, ইমেলে গিয়ে কনফার্ম করেন। আপনি মনে হয় এটা থেকে বের হয়ে গেছেন। আমি দেখেন দেখেন আপনি বের হয়ে গেছেন। কন্টিনিউ দিন এজেন্ট কনফার্ম হই মে দেন তো কেন পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড না, লিংকডইনের জন্য যে পাসওয়ার্ড দিলেন সেটা দিবেন। হ্যালো
ম্যাম ইয়েস দিব। হ্যাঁ স্কিপ করে দেন, পরেটা দিয়ে দেন, অথবা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে পারেন, আমি দেখাই সবাইকে। দেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, অথবা স্পেশালিস্ট, দুইটার একটা, মানে এই ক্যাটাগরির আপনি চাকরি চাচ্ছেন না, এই ক্যাটাগরির সার্চ করবে। ম্যাডাম হ্যালো, ম্যাডাম অনেকগুলো তোর বায়ার রিকোয়েস্ট আসছে 24টার উপরে, এই সব এই ইয়ার রিলেটেড, গ্রাফিক্স রিলেটেড। এখন আপনি একটু দেখবেন, ক্যাটাগরি তো গ্রাফিক্স দিছিলেন, এই জন্য গ্রাফিক্স রিলেটেড আসছে। জি একদমই, ওইগুলা তো আপনি সেল করতে পারবেন না। না না দেখেন, ওখান থেকে যদি কাস্টমস পান, কোন গ্রাফিক্স ভাইকে দিয়ে দিবেন, ভিউ প্রোফাইলে যান, এখানে আচ্ছা দেখেন, এখন নিচে যান, হ্যাঁ ছবি ছবি দেন আপলোড, কারেন্ট পজিশন দেন। ডিজিটাল মার্কেটার তো এখন নতুন হই, মানে কি বলে এটাকে, নতুন হইতেছে, গ্রাফিক্স ডিজাইনার তো অনেক আগের কাজ, ডিজিটাল মার্কেটিংটা কিন্তু রিসেন্ট, খুব বেশি চারদিকে ছড়াইতেছে, তাই না? আগে এত ছিল না, বাট গ্রাফিক ডিজাইনারের আগে থেকে। পার্ট টাইম দিয়ে দেন, ফাইবার শুরু করছেন কি মাসে? অক্টোবর, অক্টোবরে শুরু করছেন না? হুম বেশ, ম্যাডাম এগুলোতে যদি আমি রেসপন্স না করি বা কাজ না করি তাহলে আমার আইডিতে ব্যাড ইমপ্রেশন পড়বে না? কোনো সমস্যা নাই, আপনারা শুনলে হাসবেন। আমি যে কয়টা বাই রিকোয়েস্ট দিছি আপনাদেরকে বলবো না, কারণ আপনাদেরকে তো বারে বারে আমি বলবো বাই রিকোয়েস্ট সেন্ড করেন, আমি যদি বলে দেই তাহলে তো সিক্রেট ফাঁস হয়ে গেল, তখন বলবেন ম্যাম আপনি তো এই কয়টা করছেন আমাদের বলেন কেন। এটা হচ্ছে লাগ, বুঝতে পারছেন? অনেক সময় দেখা যায় কারো ডিরেক্ট ইনবক্সে চলে আসে অর্ডার, আবার অনেকে দেখা যায় বাই রিকোয়েস্ট দিয়ে দিয়ে তারপরে আনতে হয়। কি আপনি ক্যাটাগরি পাচ্ছেন না? উপরে যান, কোথায় আসছিলেন, কি জন্য ক্যাটাগরি খুঁজতেছিলেন আগে বলেন। ইন্ডাস্ট্রি যান তো, ক্লিক করেন, প্রথম থেকে আসেন, এ থেকে যান, এখানে কি কি থাকবে, মার্কেটিং টাইপের কিছু নাই, বিতে যান, বিতে যান, দাঁড়ান দাঁড়ান, ডিজিটাল মার্কেটিং কিছু নাই, এতে তিনটা আছে না, আজকে এবার মার্কেটিং এ চলে যান, অ্যামাজন প্লাস 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 মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এবার কি করে যান, স্কিপ করে যান, এটা সম্পূর্ণ স্কিপ করে যান। ডান, ভালোই অফার করছে, অনেক টাকা, $100 বিলাল খান জি, এটা আপনি করে নেন না, আপনি স্টপ করে দেন, আমি সবাইকে বাকি কাজগুলো দেখাচ্ছি। যে আমরা আগে প্রেজেন্টটা নিয়ে নেই, পরে সময় থাকবে না। ম্যাডাম তাহলে কি এটাকে ডিলিট করে দিব গিগটা?